সারা দুনিয়া জানে মেসি কী করতে পারে। গেল মৌসুমে লিগ আতে গোলমুখে নিজের ছায়া হয়েছিলেন লিওনেল মেসি। 26 ম্যাচ খেলে করেছিলেন মোটে 6টি গোল। 2005-06 মৌসুমের পর লিগে এক মৌসুমে মেসির সবচেয়ে কম গোলের রেকর্ড এটি। স্বাভাবিকভাবে মৌসুম শেষে অনেক সমালোচনার তির ছুটে গেছে তার দিকে, অনেক প্রশ্ন উঠেছে তার বয়স আর ফর্ম নিয়ে। তবে মৌসুম শেষে জাতীয় দলের হয়ে মাঠে নেমে ছন্দে ফেরার ইঙ্গিত দেন মেসি। ফিনালি সীমায় ইতালির বিপক্ষে গোল না পেয়েও পুরো ম্যাচ ছিল মেসিময়। অ্যাসিস্ট আর একের পর এক আক্রমণ তৈরি করে ইতালির ভিত নাড়িয়ে দেন তিনি। ইতালিকে হারিয়ে ফিনালি সীমা জয় করলেও সেই ম্যাচে গোল না পাওয়ায় খেদ মিটিয়েছিলেন পরের ম্যাচে। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একাই করেছিলেন 5 গোল। এরপর ছুটি কাটিয়ে পিএসজির পাক মৌসুম ক্যাম্পে ফুরফুরে মেজাজে ফেরেন মেসি। নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফেরেন প্যারিসে। নতুন মৌসুমের আগে মেসির এই উদ্যমকে ভালো কিছুর ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পিএসজি কোচ গালতিয়ের এরই মধ্যে মেসিকে নিয়ে তার পরিকল্পনা জানিয়ে দিয়েছেন। আমরা চাই সে যেন ম্যাচে আরও মনোনিবেশ করে, ম্যাচ চলাকালে সতীর্থদের সঙ্গে যেন তার বোঝাপড়া তৈরি হয়। গত মৌসুমে এই বিষয়গুলোর দিকে খেয়াল করা হয়নি। একটি দল যত বেশি সুসংবদ্ধ থাকবে তারা তত ভালো ফল এনে দিতে পারবে। আমার পর্যবেক্ষণ হচ্ছে মেসি এবার পূর্ণ আত্মনিয়োগ করছে, পুরো দুনিয়া জানে মেসি কী করতে পারে। জাপানে পাক মৌসুমে পিএসজিতে নতুন মেসির ঝলক দেখা গেছে। নেইমারের সঙ্গে তার সেই বার্সেলোনা তিনের বোঝাপড়া যেন আবার ফিরে এসেছে। সফরের দ্বিতীয় ম্যাচে উরাওয়া রেডসের বিপক্ষে তারা দুজন একে অপরকে গোল বানিয়ে দিয়েছেন। দুজনের অসাধারণ নৈপুণ্য নতুন মৌসুমের প্রথম শিরোপাও জেতা হয়ে গেছে তাদের। নেইমারের জোড়া গোল ও মেসি এবং সার্জিও রামোসের একটি করে গোলে নতেকে 4-0 গোলে হারিয়ে ট্রফি দৌড় চ্যাম্পিয়ন জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী নভেম্বর ডিসেম্বরে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে মেসির এই ছন্দে ফেরাটা উপভোগ করেছেন আর্জেন্টিনার ভক্তরাও। এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে অংশ নেবে আর্জেন্টিনা। আর আলবিসেলেস্তের প্রাণ ভোমরার নব উদ্যম আশাবাদী করছে সংশ্লিষ্টদের।